আসসালাম ওয়ালিকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপের ভেদ নিয়ে এবং কোন ক্যাপটি ভালো সে ব্যাপারে আলোচনা করব তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতে ক্যাপ করার প্রয়োজন হলে কয়েক ধরনের ক্যাপ করা যায় এখানে আপনারা তিনটি ক্যাপের ছবি দেখতে পাচ্ছেন প্রথম যে ক্যাপটি দেখা যাচ্ছে এটি দাঁতের কালারের হয়ে থাকে তো এটিকে বলা হয় পোরসিলিন ক্যাপ এবং এটি দেখতে কিছুটা সিলভার কালারের হয়ে থাকে বা কিছুটা কালো কালো রঙের হয়ে থাকে তো এটিকে বলা হয় মেটালিক ক্যাপ এবং এটি হচ্ছে গোল্ডেন ক্যাপ এই গোল্ডেন ক্যাপটি একটি মেটাল দ্বারা তৈরি এছাড়া কেউ কেউ স্বর্ণের ক্যাপও করা যেতে পারে তো ভিউয়ার্স এখন যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় পোরসিলিন ক্যাপ পোরসিলিন ক্যাপের সাধারণত দুইটি স্তর থাকে দুইটি লেয়ার থাকে প্রথমে উপরে একটি পোরসিলিনের আবরণ থাকে এবং নিচে মেটাল থাকে অর্থাৎ এখানে দেখুন যে এই মেটালের পরে কিছুটা পোরসিলিনের একটা আবরণ দেওয়া হয়েছে আর সেই আবরণটা হয়ে থাকে দাঁতের কালারের মতো যার যেমনটি কালার হবে দাঁতের তার জন্য ঠিক তেমন কালার নির্বাচন করে এই পোরসিলিন ক্যাপটি করা হয়ে থাকে এটি সাধারণত সামনের যে দাঁতগুলো থাকে সেই ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় ভিউয়ার্স যদি সামনের দাঁতে কখনো ক্যাপ করার প্রয়োজন হয় অবশ্যই সেখানে পোরসিলিন ক্যাপ করতে হবে দাঁতের ক্যাপ কোনটি ভালো বলতে গেলে এই যে যে তিনটি ক্যাপ দেখছেন এই তিনটি ক্যাপই প্রচণ্ড ভালো এবং মজবুত ক্যাপ হয়ে থাকে তবে বিশেষ বিভিন্ন দাঁতের বিভিন্ন অংশে বিভিন্ন ক্যাপ ব্যবহার করা হয় তো ভিওয়ার্স এখানে দেখুন যে পোরসিলিন ক্যাপের দুইটি করে স্তর থাকে প্রথমে প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে মেটাল আর মেটালের পরে যখন পোরসিলিনের আবরণ দেওয়া হয় তখন সেটি হয় পোরসিলিন ক্যাপ সাধারণত এই পোরসিলিন ক্যাপগুলা আপনি যে কোনো দাঁতেই করা যায় তবে সামনের দিকে যদি কোনো দাঁতের সমস্যা হয় ক্যাপ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেখানে পোরসিলিন ক্যাপ করতে হয় যেমনটি এখানে দেখুন এখানে এই দুটি দাঁতে ট্রিটমেন্ট করা হয়েছে আর এই দুইটি দাঁতেই কিন্তু পোরসিলিন ক্যাপ করা হয়েছে এখানে এই দুইটি দাঁতেই কিন্তু পোরসিলিন ক্যাপ যেহেতু সামনের দাঁতে একটি সৌন্দর্যের ব্যাপার আছে তার জন্য দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে পোরসিলিন ক্যাপ করতে হয় এছাড়া যদি দেখা যায় যে আপনি সামনের দিকে যদি মেটালিক ক্যাব বা গোল্ডেন ক্যাপটি করা হয় তাহলে দেখতে খুব একটা ভালো রাখতে নাও পারে আর তার জন্যই সামনের দিকে হলে অবশ্যই এই ধরনের পোর্সিলিন ক্যাপ করিয়ে নিতে হয় ভিউয়ার্স যদি মাড়ির দিকে অর্থাৎ মাড়ির কোনো দাঁতে সমস্যা হয় আর সেখানে ক্যাপ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে কখনো কখনো যদি পোরসিলিন ক্যাপ করা হয় তাহলে পোরসিলিন যে অংশটি থাকে অর্থাৎ মেটালের উপরে যে পোরসিলিন অংশটি থাকে সেটি কখনো কখনো ক্র্যাক করে কখনো কখনো ফেটে যায় বা ভেঙে যেতে পারে আর তার জন্য যদি মাড়ির ভিতরের দিকে দাঁত হয় তাহলে আপনারা সেখানে মেটালিক ক্যাপটা বা গোল্ডেন ক্যাপটি করাতে পারেন কারণ গোল্ডেন গোল্ডেন যে ক্যাপটি থাকে বা মেটালিক যে ক্যাপটি থাকে সেটি কিন্তু কখনও ভেঙে যায় না কারণ সেটি পুরোটাই মেটাল দিয়ে তৈরি সেখানে কোনো পোরসিলিন থাকে না আর যেহেতু মাড়ির দাঁতগুলা মানুষ অন্যেরা দেখতে পায় না আর তার জন্য মাড়ির দাঁতের ক্ষেত্রে যে মেটালিক ক্যাপগুলো আছে এগুলাই উত্তম যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি পুরো মেটালিক ক্যাপ এটি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটি যদি আপনার দাঁতে লাগানো হয় কখনো যেহেতু এই দাঁতের উপরে এই ক্যাপের উপরে কোনো পোর্শিলিন অংশ থাকে না আর তার জন্য এটি ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না তাই যদি মাড়ির দাঁতের দিকে ক্যাপ করার প্রয়োজন হয় তাহলে আপনি এমনটি এমন মেটালিক ক্যাপ করাতে পারেন অথবা মেটাল বাইট ক্যাপ আপনি করাতে পারেন এখানে মেটালিক ক্যাপ করা হয়েছে এই ক্যাপগুলো খুবই মজবুত হয়ে থাকে এবং কখনো ভেঙে যেতে দেখা যায় না ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপ এখানে করা হয়েছে এটি হচ্ছে মেটালিক ক্যাপ এটি দাঁতের জন্য খুবই উপযোগী ক্যাপ যদি চান তাহলে আপনি পোরসিলিন ক্যাপও করাতে পারবেন তবে পোরসিলিন ক্যাপের যে উপরের পোরসিলিন দেওয়া থাকে সেটি কখনো কখনো উঠে যায় বা ফেটে যায় বা ভেঙে যেতে পারে কিন্তু এই মেটালিক ক্যাপগুলো কখনো ভেঙে যায় না এখানেও দেখুন দুইটি ক্যাপ করা হয়েছে যেহেতু এই যে কালারের যে ক্যাপটি সিলভার কালারের যে ক্যাপটি দেখা যাচ্ছে এটি সামনে হলে খুব বেশি ভালো দেখা যেত না আর যেহেতু মাড়ির ভিতরের দিকটা সচরাচর দেখা যায় না আর তার জন্য যদি ভিতরের দিকে মাড়ির বড়ো দাঁতের যদি ক্যাপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই যে যে মেটালিক ক্যাপ এটি করাই ভালো তবে আপনি চাইলে পোরসিলিন ক্যাপও করাতে পারেন কোনো সমস্যা নাই যদি পোরসিলিন ক্যাপের পোরসিলিন অংশ উঠেও যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা হয় না ভিউয়ার্স এটি হচ্ছে গোল্ডেন ক্যাপ অর্থাৎ গোল্ড কালারের ক্যাপ যদি কেউ মনে করে যে স্বর্ণের ক্যাপ সে করবে সেটিও সে করাতে পারে তবে এটি হচ্ছে মেটাল গোল্ড মেটাল দ্বারা তৈরি হয়েছে তো এ ধরনের ক্যাপও চাইলে করাতে পারেন এটি সেম আপনার দাঁতের মতো হয়ে থাকে এই সব ক্যাপগুলোয় খুব প্রেসার গ্রহণ করতে পারে কিন্তু পোর্সিলিনের ক্যাপের যেমন যেমনটি এক দুইটা স্তর থাকে এ ধরনের ক্যাপের মেটালিক ক্যাপের গোল্ড মেটালিক ক্যাপ বা মেটালিক ক্যাপের কোনো স্তর থাকে না ওটি একটি স্তর দ্বারাই গঠিত হয় তো চাইলে আপনি এ ধরনের গোল্ডেন ক্যাপও করতে পারেন অথবা আপনি এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মেটাল বাইট ক্যাপ অর্থাৎ এটির দুইটি অংশ থাকে দাঁতের যতটুকু অংশ দেখা যায় অর্থাৎ যদি যদি এমনটি হয় যে কিছুটা অংশ দাঁতের দেখা যাচ্ছে সেক্ষেত্রে যতটুকু অংশ দেখা যায় ততটুকু অংশ কিন্তু এভাবে পোরসিলিন দিয়ে আবরণ করা যেতে পারে এবং বাকি অংশ যতটুকু যেখানে দাঁতের কামড় বসে অর্থাৎ যেখানে কামড় পড়বে সেখানে মেটাল রাখা যায় এটিকে বলা হয় মেটাল বাইট ক্যাপ চাইলে এটিও করাতে পারেন এটি একটি দাঁত দুইটি দাঁত বা তিনটি দাঁত যে কয়েকটি দাঁতই হোক না কেন আপনার যদি ক্যাপ করার প্রয়োজন হয় তাহলে যদি মাড়ির দিকে হয় যেখানে দেখা যাবে না সে তেমনটি হলে আপনি মেটালিক ক্যাপ করাতে পারেন কারণ মেটাল ক্যাপটি কখনো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না বা এটি কখনও ক্র্যাক করে না যেহেতু এটি শুধুমাত্র মেটাল তৈরি হয়ে থাকে তার জন্য এটি ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না আর যদি আপনি পোরসিলিন ক্যাপও চাইলেও করাতে পারেন তবে ক্যাপের একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে যদি অধিক চাপ পড়ে তাহলে কখনো কখনো উপরের যে পোরসিলিন অংশটি থাকে এটি ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তবে সামনের যদি দাঁত হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু পোরসিলিন ক্যাপ করাতে হবে তা না হলে দেখতে সুন্দর দেখাবে না তো ভিউয়ার্স ভালোর কথা বলতে গেলে আসলে সবকটি ক্যাপই ভালো তবে সামনের দাঁত হলে অবশ্যই আপনাকে পোরসিলিন ক্যাপ করাটাই ভালো আর যদি মাড়ির দিকে হয় অর্থাৎ মুখের ভিতরে যে বড় বড় মাড়ির দাঁতগুলো রয়েছে সেই সেই দাঁতে যদি ক্যাপ করাতে হয় তাহলে আপনার এ ধরনের মেটালিক ক্যাপ বা গোল্ড মেটালিক ক্যাপ করাটাই উত্তম তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম